بسم الله الرحمن الرحيم. ياسين সম্মান দিয়েছি মানুষকে সবচেয়ে সম্মান আমি আল্লাহ দিয়েছি সুবহান আল্লাহ বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم পাক বলেন চার চারটা কসম খাইয়া বলেন আসমান বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র সূর্য যা কিছু বানাইছি সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি কোন সুবহান এইখানে বাংলা আরেকটা কবিতা কবি এটাও লিখেছেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমার আপনার বন্ধু যদি ভালো হয় এই বন্ধু আমাকে নামাজ শেখাবে আপনাকে নামাজ শেখাবে দ্বীন শেখাবে আল্লাহ চিনাবে রাসূল চিনাবে কোরআন শেখাবে মাদ্রাসা মসজিদ চিনাবে আর যদি আমার আপনার বন্ধু খারাপ হয়ে যায় তাহলে বন্ধু আমাকে মদখুর বানাবে ইয়াবাখুর বানাবে জুয়াখুর বানাবে সিগারেট খাওয়া শেখাবে যেরকম ঠিক না ব্যক্তি এইজন্য আল্লাহ বলেন বন্ধু বানাও কাকে বন্ধু বানাবা সবাইকে যাকে তাকে বন্ধু বানানো যাবে না আল্লাহ পাক বলতেছেন এক নম্বর তোমরা কাকে বন্ধু বানাবা দেখো আল্লাহ বলেন إنما وليكم الله الله বলেন বন্ধু যদি বানাতে হয় এক নম্বরে আল্লাহকে বানাও জোরে কোন কাকে আল্লাহ যখন তোমার কেউ ছিল না আমাদের এক সময় কেউ ছিল না হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা যে বর্ণনা করব আমি এটা ছিলাম এরকম কিছু ছিলাম না আমরা তো এক সময় আমাদেরও কেউ ছিল না যেরকম মায়ের পেটে ছিলাম বাবার পিঠে ছিলাম তার আগে আমরা সবাই মাটিতে ছিলাম সেই মাটি থেকে বাপে কলা খাইছে আপেল খাইছে হ্যাঁ মালটা খাইছে আঙ্গুর খাইছে বেদানা খাইছে এই যে একটা রস এখান থেকে নাপাক পানি তৈরি হয়েছে সেই নাপাক পানি মায়ের গর্ভে গেছে সেই নাপাক পানির ভিতরে আল্লাহ পাক বলেন সেই নাপাক পানির ভিতরে আমি আল্লাহ তিন তিনটা অন্ধকারের ভিতরে তোমাকে সুন্দর করে মানুষ বানাইছি সুবহানাল্লাহ আর তোমাকে নাপাক পানি দিয়ে বানাইছি ঠিক আছে মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা আল্লাহ নিজেই বলতেছেন দেখো আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি দিয়ে বানাইছিলাম কিন্তু তোমাদেরকে কি দেয়া বানাইছি মিন নুতফা নুতফা থেকে নাপাক পানি থেকে তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আর নাপাক পানি দিয়ে বানানোর কারণে যে সম্মান কম বেশি এটা এমন না সম্মান দিয়েছি মানুষকে সবচেয়ে সম্মান আমি আল্লাহ দিয়েছি সুবহান আল্লাহ বলেন ওয়াজ্জিন ওয়াজ্জাইতুন ওয়া তুরিসিনি আল্লাহ পাক বলেন চার চারটা কসম খাইয়া বলেন আসমান বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র সূর্য যা কিছু বানাইছি সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি কোন সুবহান ও পৃথিবীর মানুষ বানাইছি আর সম্মান দিলাম ও মানুষ এমনি দেই নাই সম্মান ততক্ষণ যতক্ষণ তুমি ইবাদত করবা আমি আল্লাহর জোরে কোন কার আমরাও বলি নামাজের ভিতরে ঠিকই বলি কিন্তু ইবাদত করার সময় এরকম করি না নামাজের ভিতরে আমরাও সূরা ফাতিহাতে এই কথা বলি দেখেন আল্লাহ এটা আমাদেরকে শিখাই দিয়েছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা বলি আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই
ইবাদত আমরা আল্লাহ পাকের করি সাহায্য আল্লাহ পাকের কাছে চাই কিন্তু কিছু লোক আছে যারা বলার পরে মাজার গিয়া চায় যেরকম ঠিক না ঠিক মাজারে গিয়া চাওয়া যাবে না মাজারে গিয়া যাওয়ার কোনো সিস্টেম নাই আল্লাহ পাক বলেন চাওয়ার কাছে হে ইমানদারেরা আপনি যদি ইমানদার হন তাহলে আপনাকে নিয়ে বয়ান যদি ইমানদার না হন তাহলে কিছু করার নেই দেখেন আল্লাহ পাক কি বলেন أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও কয়টা জিনিস এই দুইটা জিনিস কয়টা জিনিস একটা হলো ধৈর্য একটা নাম কি ধৈর্য একটা নাম নামাজ আমরা তো ধৈর্য কম কি কম ধৈর্য কম যার কারণে নামাজই হয় না আমাদের এই জন্য কয়টা জিনিসের মাধ্যমে এখন থেকে আমরা সাহায্য চাইবো কয়টা দুইটা একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ আল্লাহ বলেন ইবাদত যদি আমি আল্লাহকে করতে পারো তাহলে এটা মনে রাখবা যে আমি আল্লাহ তুমি চাইবা তোমার চাপ আমি আল্লাহ পূরণ করে দিব কোন সুবহান আল্লাহ রে কে বলে রে পৃথিবীর মানুষ এই জন্য তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো বানাইছি ইবাদতের জন্য আর বন্ধু বানানোর সময় খেয়াল করে বন্ধু বানাও আল্লাহ পাক বলেন এক নম্বরে আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাও এর কারণ হইল যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি যখন তোমার কেউ রবে না তখন রবেন কে ভাইরা আমার বন্ধুর আমার ও মুরব্বী বাবা জিরা হায়াত কতজনের শুরু হলো হায়াত কতজনের যৌবনে সে পা রাখলো আবার হায়াত কতজনের শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো বন্ধু চিনতে ভুল করেছেন বন্ধু কারে বানাইবেন একটু চিন্তা করে এখনো বন্ধু বানাতে পারেন নাই বুঝি আল্লাহ বলেন এক সময় তোমার কেউ থাকবে না ও বান্দা কবরে যেদিন তোমার সন্তান তোমার রেখে দিবে তোমার মা তোমার বাবা যেদিন তোমার কবরে রেখে দিবে মা বাবা তোর সন্তানকে কবরে রাখে জোরে কোন ঠিক না বে ঠিক নজির কম নয় এর নজির বহু আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই ও বাবা মা আপনার হাতেও তো আপনার সন্তানটা দাফন হতে পারে আর সন্তানের হাতে তো বাবা মা দাফন হয়টা তো প্রতিদিনই হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে সবির হাতে স্ত্রী দাফন হয় এরকম নজির কারণ যাওয়ার কোন সিরিয়াল নাই মৃত্যু কার কখন হবে এটা আমরা কেউ জানি না আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ যেদিন তোমার কবরে লাগবে সেদিন কবরে তোমার সাথে কেউ যাবে না নাকি যাবে কেউ কবরে যাবে না যার জন্য ইনকাম করলেন যার জন্য টাকা পয়সা কামাইলেন যার জন্য সকাল 9টা থেকে নিয়া রাত 12টা পর্যন্ত টাকা পয়সা ইনকাম করলেন ব্যবসা করলেন বাণিজ্য করলেন বিদেশে নিজেদের সকল গোটা জিন্দেগিটা কাটিয়ে দিলেন ও বন্ধু যার কারণে কৃষি কাজ করে সারাদিন মাথার গাম পায়ে ফেলেন এই স্ত্রী কিন্তু আপনার সাথে কবরে যাবে না জোরে কোন ঠিক না ঠিক স্ত্রী কবরে যাবে না মা বাবা কবরে যাবে না ওই দিন কেউ কাছে আসবে না ওই কবর বড় ভয়ঙ্কর কবরটা কার জন্য বড় ভয়ঙ্কর যা দিনটা যা দুনিয়াটা যার আমল হবে অসৎ আমল আল্লাহ কোরআনে বলেন إلا الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم
الرحيم الله بارين نيك موجي تمرا كورو تمدي عمل نمار كروني تمرا قبر تجنة تربغان هبي آجدي أشاد كاج كورو تالي تمرا جنة جحيم تمرا جنة جهنم الله روي بشرب رابط جنة العالمين اس پستوئي كشنة دينين القبر روزة من رياض الجنة أعفرتم من حفرين কবরটা কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে আযাবটা শুরু হবে মৃত্যুর যন্ত্রণা থেকে তার আযাব শুরু হবে নাফরমানের মৃত্যু যখন হবে তখন আজরাইল যখন জান কবজ করবে তখন মানুষকে জবাই না করে মানুষকে মানুষের মৃত্যু হওয়ার আগে যদি মানুষের চামড়া টেনে ছিড়া হয় যত কষ্ট হবে এর চাইতে আরো বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা থাকবি পড়ে অন্ধকারে কবরে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা থাকবি পড়ে অন্ধকারে কবরে ও মুসলমান ওই কবরে কেউ চায় না কেউ চায় না ওই কবরে পাপ চায় না ওই কবরে মা চায় না ওই কবরে তোমার সন্তান যাবে না ওয়ালা ইয়াসআল হামিমুন হামিমা আল্লাহ বলেন ওই কবরে বন্ধু বন্ধুর কাছে আসবে না কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর কাছে আসবে না বন্ধু তো পরের কথা আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওই দিন তোমার আপন ভাই তোমার কাছে আসবে না আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি তারা ভাগবে মা বলবে কিসের সন্তান আমি চিনি না বাপ বলবে জীবনে বিয়ে করে নাই কিসের সন্তান ও মুমিন ও মুসলমান আপনি যদি মুমিন হন আপনি যদি মুসলমান হন তবে তো আপনার জন্য আজকের ওয়াজ ও মুসলমান দিন একটা আসতেছে সামনে যে দিন কোনদিন এই দিনটা মিস হবে না দুনিয়ার সব মিস হইতে পারে কবর জীবন কোনদিন মিস হবে না জীবনের সব মিস হইতে পারে কিন্তু আখেরাত মিস হবে না জীবনের সব বৃথা হইতে পারে কিন্তু কিয়ামতের কঠিন ময়দান আপনার কোনদিন বৃথা যাবে না এই জন্য নিজের আমল ঠিক করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা কবরে আসার আগে আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাও কেমনে বানাইবা ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما الله أكبر الله من أمر بيو بند كرم أمر بيو بند تطرا جرا مرشي سجد زغرا كنا জান্নাতের বেলায় সব মানুষ যখন ঘুমায় যায় পশু পাখি যখন ঘুমায় যায় সবার দরজা গোলা যখন বন্ধ হয়ে যায় তখন তারা গভীর রজনীতে কেউ দেখে না তার মনে মনে এইটা আছে আমার বন্ধু তো দুনিয়ার কেউ না দুনিয়ার কত বন্ধু বানাইলাম দুনিয়ার সব বন্ধু তো স্বার্থের জন্য ভালো আছে মাঝে মধ্যে বাপ মাও তো মাঝে মধ্যে এখন স্বার্থের জন্য ভালোবাসে ও দুনিয়ার মুসলমান যে মা বাবা এত আপন ওই মা বাবাও মাঝে মধ্যে স্বার্থের জন্য ছেলেদেরকে আলাদা করে দেয় একজনকে ভালোবাসে বেশি আর একজনকে ভালোবাসে না নারিকেল গাছ থেকে বড় ছেলেকে নারিকেল দেয় ছোটকে দেয় না ও মুসলমান আঙ্গুরটা বড় ছেলেকে দেয় ছোট ছেলেকে দেয় না কুমিল্লা যাচ্ছিলাম মাহফিলে একজন দারোয়ান এটিএম বুথের দারোয়ান আমার সাথে আলাপ হইলো কতক্ষণ আমি টাকা তুলতে গেলাম আমাকে বলল হুজুর কত কষ্টে আছি জানেন না আপনাকে পাইলাম মনের ব্যথা গুলা বলি কি আপনার মনের ব্যথা বিদেশে ছিলাম বহুদিন বহু বছর মা বাপের টাকা পয়সা সব দিয়ে দিছি মা বাপরে খুশি করতে পারি নাই
মা বাপ খুশি হয় না আরো টাকা চাই আরো টাকা চাই 20000 টাকা প্রতি মাসে পাঠাইলেও কয় টাকা তো মনে হয় 1 লাখ কামাও 20000 কেন দেব 50000 বাড়িতে পাঠাইতে পারো না স্ত্রীর সব দিবেন কিন্তু খুশি করতে পারবেন না কিন্তু আল্লাহ বলেন আমার সিজদা দিবা আমার দুনিয়ার কিছুই দেওয়া লাগবে না আমি আল্লাহর খুশি করার জন্য দুটো সিজদা দিলেই আমি মহান আল্লাহ খুশি হয়ে যাই আল্লাহু আকবার এইজন্য আসল মুসলমান ভাইরা দুনিয়ার মানুষকে কোন খুশি করা যায় না আর দুনিয়ার মানুষ যদি ভালোবাসে বেশিরভাগ ওই স্বার্থের জন্য ভালোবাসে কিন্তু আল্লাহ বলেন আমি তোর স্বার্থের জন্য ভালোবাসি না রে যেই নদীর মাছ মুসলমানেও খায় ওই নদীর মাছ কাফেরও খায় খ্রিস্টান খায় ইহুদি খায় বেঈমান খায় আল্লাহ না করে না কিন্তু একদিন আসবে মুসলমান পাবে ইহুদি খ্রিস্টান একটাও পাবে না জোরে কোন ঠিক না বেঠি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা يوم أيها المجرمون ويدين الله بولبن أسكي على دا هوي جاو أو بيمان أو جهنم ميرا أسكي على دا هوي جاو ويدين بسار كنو باي ويدين بسار كنو باي ناي إذن الله بولين যাদেরকে বন্ধু বানাইতেছো একটাও থাকবে না একজনও থাকবে না আজকে আমার প্রিয় জিয়ারা কামদারি ভাই আমার আগে বলেছেন আমি কয়েকদিন ধরে আলোচনাটাই বারবার করতেছি এর কারণ হলো যেমন আজকে তো ব্রাজিলের খেলা আছে কার খেলা ওয়াজ মাহফিলের পরে তো ব্রাজিলের খেলা ঠিক না অনেকে আশায় আছে অনেকে দীর্ঘ প্রহর করছেন গুনছেন যে কখন ব্রাজিলের খেলা হবে ও মুসলমান তাদেরকে বন্ধু বানাইলেন আল্লাহর নবীকে বুঝি বন্ধু বানাইতে পারলেন না আর্জেন্টিনা ব্রাজিলের জন্য যতটা পাগল হয়েছেন ততটা পাগল যদি আল্লাহ আল্লাহর নবীর জন্য কেউ হতো সে ব্যক্তি আল্লাহর অলি হয়ে যাইত জোরে কোন ঠিক না বেঠি ও মুসলমান এরা তো বেশিরভাগই খ্রিস্টান আর যদি মুসলমান হয় তারপরেও আমরা তাদেরকে ভালোবাসতে পারি না এর কারণ হলো যেখানে বাজি খেলা হয় সেখানে আমরা নাই কথা কোন ঠিক না বেঠি বাজি খেলায় আমরা থাকতে পারি না মুসলমান থাকতে পারে না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ইমানদারগণ ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদি নাসারাকে তোমরা তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো না কারণ বাদুহুম আউলিয়া উবা তারা একে অপরের বন্ধু তোমাদের সাহায্য কোনোদিনও তারা করতে পারবে না কথা কোন ঠিক না বেঠি এজন্য মুসলমান তোমাদের পায়ে হাত দেয়া বলে যায় আর্জেন্টিনা ব্রাজিল কখনো মুসলমানের বন্ধু হতে পারে না ঠিক না বেঠি মুসলমানের বন্ধু তো হবে আল্লাহ মুসলমানের বন্ধু হবে বিশ্ব নবী মুসলমানের বন্ধু হবে আরেক মুসলমান চিল্লায় কোন ঠিক না বেঠি আল্লাহ বলেছেন বন্ধু বানাইতে হলে আগে থেকেই তোমরা চিন্তা ফিকির করে বন্ধু বানাও এক নম্বর কার কথা বললাম সূরা কোন কার কথা বললাম আল্লাহ আগে ছিলেন না ছিলেন না আগে আল্লাহ ছিলেন কি ছিলেন না এখন আল্লাহ আছেন না আছেন না এখনো আল্লাহ আছে ভবিষ্যতে আমার আল্লাহ থাকবেন কি থাকবেন না এটা এমন আল্লাহ নয় এটা এমন রব নয় যেটা হিন্দুদের মতো রব হিন্দুদের হিন্দুরা যাদেরকে রব মানে এদেরকে দেখবেন নিজেরাই আনে নিজেরাই বানায় নিজেরাই বেনগাড়িতে করে এনে এরপরে নিজেরাই পূজা করে আল্লাহ ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ কিন্তু এমন রব নয় আমি আল্লাহ কেমন রব একটু শোনো একটু শুনেন সূরা বাকারা আয়াতুল কুরসি আয়াতটার নাম সবাই শুনছেন কি শুনছেন না আয়াতে তরজমাটা শুনে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন
ولا لوم الله বলেন আমি আল্লাহ এমন এক আল্লাহ আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর কোনো মাবুদ নাই আর আমি আল্লাহ আল হাইয়ু চিরস্থায়ী আগে ছিলাম এখনো আছি আর আগামী তো থাকব আর হিন্দুরা যাদেরকে পূজা করে এরা আগে ছিল না মাটি দিয়ে এদেরকে বানানো হয়েছে আবার পানিতে বাসায় দেয় যেরকম ঠিক না ঠিক এটা খোদা হতে পারে এটা খোদা হতে পারে না আল্লাহ কোনে বলেন إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب الله বলেন আমার বাদ দিয়া ইহুদি খ্রিস্টান হিন্দুরা যাদেরকে ডাকে এরা একটা মশা মাছি পর্যন্ত বানাইতে পারে বানাবার দূরের কথা যখন আমাদের আল্লাহ খায় আল্লাহ কি খায় আল্লাহ তো খায় না এখন তাদের খোদা তো খায় তারা মনে করে আসলে তারাও খায় না তারা মনে করে এই যে দুধ কলা এগুলো নিয়ে সামনে দেয় যে রকম ঠিক না ঠিক দুধ কলা সামনে দেয় এরপরে দেখবেন মাছি আইসা বন 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 করে এই খাবারটা নিয়ে যায় মাছি যে বন বন করতেছে মানে না কইয়া নেয় না কই আইনি দছে যে বন 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 তোর খাওয়া আমি খাইয়া নিলাম দেখি তুই কি করতারস যে রকম ঠিক না ঠিক কিন্তু সে করবে তো দূরের কথা মাছির একটা সরল দিতে না যে রকম ঠিক না ঠিক দেখেন আল্লাহ নবী বিশ্বরবী রাহমাতুল লিল আলামিন ওনার জামানায় কাফের একজন ছোট ছোট মূর্তি দেখেন না দোকানে ঘরে থাকে এটা লয়ে যেতেছে কান্দ কইরা তো যেই মাত্র লয়ে যেতেছে এখন দেখতেছে যে হঠাৎ করে শিশি ধরছে কি ধরছে শিশি মানে কি পসরা পসরা ধরছে কি ধরছে পসরা ধরতেছে এখন যখন পসরা ধরছে তখন এই চিন্তা কইরা সে তার খোদারে যদি নিয়ে যায় পসরা চেয়ে যায় করতো তাহলে সরমা যারা খোদা দেখে বলাইবো না এই জন্য তার খোদারে সে পিছে রেখে গেছে পিছে রেখে সামনে গেছে বস্তব করার লাইগা যেই মাত্র সামনে গেছে বস্তব করার লাইগা এমনি সে প্রস্তাব করতেছে বস্তব একটা আওয়াজ আছে শব্দ আছে না এই রাইট দিকে হইতাছে সে শুনতেছে তার পিছন থেকে তার প্রস্তাব করতেছে পিছে দিক দিয়া আরবে মক্কা থেকে আমি যখন তাইফ গেছি দেখলাম ডাইনে বামে খালি পাহাড় দেখা যায় শত মাইল কি মাইল বাড়িঘর নাই সে চিন্তা করতেছে বাড়িঘর নাই মানুষ নাই প্রস্তাব করে আমার পিছনে কে প্রস্তাব করে যখন এই চিন্তা করতেছে এখন পিছনে তাকাইছে তাকায় দেখে একটা কুত্তা তার খোদার মুখের উপরে প্রস্তাব করতেছে চিন্তা করেন কুত্তার কিছু নিয়ম আছে প্রস্তাব করার এক নম্বর নিয়ম হইল কুত্তা যখন প্রস্তাব করে তখন আগে মাটির মধ্যে ঘ্রাণ নেয় কি নেয় গ্রাম নেই কি গ্রাম নেই কুত্তা বিশেষজ্ঞ ডাক্তার রাখি দেবেন মানে কি আমি তো বুঝতে পারতাম না আমি তো কুত্তা বিশেষজ্ঞ ডাক্তার না এখন কুত্তা বিশেষজ্ঞ গ্রাম নেই এরপরে একটা আঙ্গায়া এটা আরেকটা নিয়ম একটা নিয়ম হলো মানুষ যেরকম প্রস্তাব একবার সব এক লগে করে এরকম কুত্তা আর এক লগে সব প্রস্তাব করে না কুত্তা সব প্রস্তাব এক লগে না করে এক সড়াক মারে এই কোনা আরেক সড়াক গিয়ে মারে এই কোনা যেরকম ঠিক না বেঠিক এই হলো কুত্তার নিয়ম তো এখন এই যে কুত্তার এই নিয়মটা এটা কুত্তার এই দিন পালন করছে না কুত্তা যে নিয়ম কুত্তা গ্রান নিছে ঠিক আছে এখন গ্রান নিতে 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 গিয়ে তার খোদার মুখে গ্রান নিছে গ্রান নিয়ে দেয় ও এত সুন্দর সেন্টারে গেরাম জীবনে কুত্তা পাইছে না যেই মাত্র এই গ্রান পাইছে এখন কুত্তা কয় আজকে এই জায়গাতে সারালাম করবা বুয়া খোদা কারণ মানুষ কুত্তা না চিনতে পারে কুত্তা তো ঠিকই চিনে ঠিক না ঠিক কুত্তা কয় আজকে এক ঠেকান গায়া আজকে সড়াক ধরে হইতো না আজকে কিছু দিন সারা দিব আজকে কিছু দিন সারা দিছে খোদার ময়ের উপরে এই যে খোদার মুখে সারলো হ্যাঁ তো টাস করে গিয়েছে কি রে তাহলে না খোদা মানে ময়ূর কুত্তা বসা করতেছে খোদা কারে মানে এখন কে আছে সামনে হ্যাঁ প্রস্তাব করে যাইতে কুত্তা প্রস্তাব করে গেছে গা লাড়ি একটা রেসে গিয়েছে লাড়ি লাড়ি লইয়া ডাক দিছে ওই খোদার করে খোদা তরে আমি পূজা করি তোর কাছে আয় ইবাদত করি তোর কাছে আমি কই তুই আমার বাঁচাইস তুই আর বাঁচাবি কেমনে তোর নিজেই তো খবর নাই তোর উপরে কুত্তা প্রস্তাব করে দিল রহমতের ভাই তোর গোসল করে দিল আর তোর খবর নাই এটা কুয়া দিছে লাড়ি একটা বাড়ি কুত্তার বাইরে দেবে কুত্তার আত খোদার আত হয়ে গেল আচ্ছা যদি খোদারে বাইরে খোদার আত হয়ে গেল তাহলে খোদার ইজ্জত সমান থাকে নিয়া
থাকে থাকে না ও দেখেন খোদারে মারছে আর কইতাছে খোদা তোর তো বলছিলাম খোদা আরে তুই হুদা তুই কি তুই হুদা তুই তো কোনো কামের না তুই আমার বাসা কিবে তোর নিজের বাসা দিবস না কথা ঠিক না বেটি মারছে মাইরা আমার মায়া ও লাগতেছে কয় কি লিগে মারলাম খোদারে মারলাম কি একটা কাম করলাম নাকি কোন বদ্ধ দেয় খোদা আবার খোদা বদ্ধ দিত এখন আবার খোদারে রইছে হঠাৎ করে একজন লোক দেখা জিগাইছে কিরে খোদার হাত কই খোদার পাও কই চিন্তা খোদার হাত পাও আস দেখা যাইতে আবার মাইর দেন যা খোদারে এরকম জন্মের খোদা জীবনে দেখছেন নি আপনারা খোদা এই খোদার মাইর দিছে খোদার হাত কই খোদার পাও কই কজ আজকে এই কাহিনী করছে খোদার উপরে কুত্তা মস্ত প্রস্তাব করে দিছে আজকে যদি আমি ঘুমাইতাম আমার উপরে কুত্তা প্রস্তাব করে দিত তাহলে খোদা আমাকে কেমনে বাঁচাইতো যেরকম ঠিক না ঠিক কারণ খোদা নিজেরই নিজের বাঁচাইতে পারলো না কুত্তার প্রস্তাব থেকে সুতরাং এটা খোদা না এটা হুদা এ লেগে দিছি মাই তার মানে বোঝা গেল এদের যত খোদা আছে আল্লাহ ছাড়া সব খোদা কি মরা সব খোদা কি মরা আল্লাহ বলেন রাব্রাদেবের মানুষ আমি আল্লাহ কিন্তু এমন খোদা নাই আমি আল্লাহ কিন্তু এমন প্রভু নাই আমি আল্লাহ 24টা ঘন্টা তোর দিকে তাকায় থাকি রে বান্দা ও বান্দা গভীর রজনীতে তুই বিপদে পড়তে পারোস কেউ সহ্য করার জন্য আসবে না কিন্তু এটা মনে রাখবি আমি আল্লাহ রাব্বুল আমিন তোর কাছে আছি ও বান্দা সাহায্য তুই আর কোন মানুষ তুই করতে না পারেও আমি আল্লাহর ডাক দিবি তোর দুনিয়ার অন্ধকারে কোন মানুষ তোর সাথে থাকবে না মনে রাখবি আমি আল্লাহ তোর খুব কাছে আছি আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে কুদরতি হাতে সাহায্য করব আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি ও বন্ধু ও মুরব্বি বাবা এটা যদি বিশ্বাস হয় যে আল্লাহ আমাদের দূরে না আল্লাহ কি দূরে না কাছে আল্লাহ কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কাছে না দূরে আল্লাহ কোরআনে জবাব দিছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি ক্বারিব আল্লাহ বলে আমি খুব কাছে এখন কত কাছে আমার এমদাদি ভাই আমার পাশে সব এসব পাশে এরপরে স্টেজ আছে কাছে আপনার যারা আছেন কাছের কাছে আবার অনেকে ওই যে পিছনে একবার তাদের চেহারা ঠিক মতো দেখতেই পারতেছি না তারাও আমার কাছে কিন্তু কাছে থাকা তো বেশ কম আছে যেরকম ঠিক না ঠিক সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কত কাছে আল্লাহ এটা জবাব দিছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ কয় আমি তোমাদের এত কাছে তোদের গাড়ে একটা রগ আছে রগ কাটে বললে তোমাদের মৃত্যু হবে এই রগের চাইতে আরো বেশি তোমাদের আমি কাছে কম সুবহানাল্লাহ এই জন্য আমাদের যারা ইমানদার যারা মুসলমান এদের কোনো ভয় নাই আর যারা হিন্দু এরা তো খোদা লগে লগে থাকে খোদা দেখা যায় নদীর মাঝখানে গেছে খোদা নাই মনে করেন তোর খেয়াল কাছে বলবো ঠিক না ঠিক কিন্তু খোদা নাই আল্লাহ কয় الحي القيوم الله বলেন আমি আল্লাহ কাইয়ুম আমি আল্লাহ কায়েম আছি যেখানে যাও না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি আর তাদের খোদা তো ঘুমায় মানে চোখ মন যায় সব সময় এমনি আর সায়া ধরেছে তোর আর চোখ তোর বাস্তব তো চোখ নাই আন্দাজ মানে বানাইছে এমনি রয়েছে চোখ লোয়ারেও না সরাও না এমনি যেটা এমনি সেটা এমনি যেটা এমনি সেটা এমনি যেরকম ঠিক না ঠিক আল্লাহ কর আমি আল্লাহ দেখো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ ত্রন্দ নাই ঘুমের ভাব আসে না
কারণ ও বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ যদি ঘুমায় তোরে দেখবো কে আল্লাহু আকবার এজন্য আল্লাহ কয় বান্দারে তোরে পাহারা দেওয়ার লাগিয়া কারণ আমি আল্লাহ যদি নিঃস্বার্থভাবে ভালোবাসি এজন্য তোরে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো আমি আল্লাহ ঘুমাই না কোন সময় সুবহানাল্লাহ আর তুই কে ইচ্ছা জলসা সময় দেস তুই কে ব্রাজিল আর্জেন্টিনা সময় দেস হ্যাঁ আমি আল্লাহর চিনলি না ব্রাজিল আর্জেন্টিনা তোর জীবন সিনে না তুই মরলে তোর কবরও যেত না তুই মরলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক না বেঠে আল্লাহ কয় আর কবর আসার সাথে সাথে আমি আল্লাহ এখন তোর বন্ধু আছি কারণ টাকা হইলেই তোর দান সাইল পাওয়া যায় না আগে তো মাটির থেকে আল্লাহ দেওয়া লাগে যেরকম ঠিক না বেঠে মাটির থেকে আগে ডালিম হইতে হয় মাটি থেকে আগে আপেল আঙ্গুর কমলা হইতে হয় এরপর টাকা দিয়ে বাজার গেলে পাওয়া যায় আর যদি আল্লাহ না দিত তাহলে কিন্তু আর কিছু হইতো আগে আল্লাহ দেওয়া লাগে এরপর আপনার টাকা দিয়ে আপনি হাত দিয়া আল্লাহ ইনকাম করার সিস্টেম আছে দুনিয়া একটা নেজাম আছে না তো জান্নাতি হয়ে যেত যা চাইতেন তাই পাইতেন আল্লাহ নই বলেন না দুনিয়া মাযরাতুল আখিরা দুনিয়া হলো তোমার জন্য কর্মক্ষেত নাকি কর্মক্ষেত দান ক্ষেত এখানে লাগাইবেন আপনি যদি কৃষককে জিজ্ঞাসা করা হয় আপনি দান ক্ষেত লাগান কেন কৃষক নিশ্চয়ই এটা জবাব দিবে যে দান হবে দান দান বেশমুখ এরপরে মারে নিয়ে বাপরে নিয়ে স্ত্রী নিয়ে সন্তান নিয়ে সবে শান্তি থাকবো ছয় মাস কষ্ট করবো ছয় মাস খামো জোরে কোন ঠিক না ঠিক দোকানদারি জিজ্ঞাসা করবে তুমি কই যাও তা এটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য দোকানে যাব আজকে আমি 5,000 টাকা ইনকাম করব এটা দিয়ে আবার রাত্রে আমরা খাওয়া দাওয়া করুন পরিবার প্রয়োজন ইনকাম করব জোরে কোন ঠিক না ঠিক আল্লাহ বিশ্বরবি রহমাতুল্লিল আলামিন কে বলে উম্মতেরা রে দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি তোমাদের কর্মক্ষেত হয় তাহলে মনে রাখবা পরকালে একটা জিন্দেগি আছে এটা শুধু মুখে বললে হবে না এটার জন্য কিছু কর্মকে দুনিয়াতে দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলামিনের নামে তোমরা জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন এরকম যখন জিকির করবা সুবহানাল্লাহ পড়ছো সালাতে একটা গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়ছো আরেকটা গাছ হয়ে গেছে আল্লাহু আকবার পড়েছো জান্নাতে গাছ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো সাথে জান্নাতে গাছ হয়ে গেছে এই ধরনের আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন রে সাহাবি তুমি কি করো সাহাবি বলে আমি গাছ লাগাই শুধু এই গাছ লাগাইলে হবে না সাহাবি আখরাতের গাছ লাগাইতে হবে জান্নাতের গাছ লাগাইতে হবে ও বন্ধু এই জন্য আমল বাড়াইতে হবে কি আমল বাড়াইতে হবে যার আমল যত সুন্দর মনে করেন যে তোবা করলাম জান্নাত দিবে ঠিক আছে কিন্তু যার আমলটা যত সুন্দর তার জান্নাতটাও তত সুন্দর কথাটা বুঝে আসছে আমল আপনার যদি ভালো হয় যত আমল বেশি ভালো হবে তত আমল কারণ আমার যে আমল এটা আপনার হবে আর আপনার যে আমল এটা আমার হবে কারণ আমল কতটুকু আছে নিজেই তো জানেন যখন ঠিক না ঠিক এই জন্য আমল তো লাগবেই তার সাথে আল্লাহ বলেন বন্ধু তোমাদের বানাইতে হবে একজনকে যে আল্লাহ ছিল যে আল্লাহ আছে যে আল্লাহ থাকবেন ওনাকে বন্ধু বানাও তাহলে কোন কোন জায়গাতেই না দুনিয়াতে না কবরে না হাসরে না মিজানে না ফুলসিরাতে কোন জায়গায় তোমার চিন্তা একটা ব্যাখ্যা দিতে গেলে কয়েক ঘন্টা সময়ের দরকার এখন আল্লাহ আল্লাহ বন্ধু বানাইবেন কেন ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহ এটার ব্যাখ্যা যখন দিতেছি এখন আসেন সামনের দিকে জানি আর আজকের আলোচনা শেষ হইব না ওয়া রাসূলু আল্লাহ পাক বলেন দুই নম্বরে আমার রাসূলকে তোমরা বন্ধু বানাও কাকে আমার রাসূলকে স্যারটা একটু মানে আমার মাইকটা স্যারটা একটু পিছিয়ে দিলে ভালো হয় একটু পিছিয়ে দেন স্যারটা ঠিক আছে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া রাসূলু তোমরা দুই নম্বরে বন্ধু বানাও রাসূলকে এর কারণ কি এর কারণ হলো যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন যারা আমাকে ভালোবাসবে আমাকে যারা বন্ধু বানাবে তারা যেন আমার আমার অনুসরণ করে তারা যেন আমি যে এই সুন্নত রেখে গেছি দুনিয়াতে এই সুন্নত যে তারা চিন্তা করে এই সুন্নতের উপর যেন তারা অটল অবিচল থাকে মান আহাব্বা সুন্নতি যদি এরকম আমার সুন্নতকে মহাব্বত করে ফাকাত আহাব্বানি তাহলে আমাকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি আর তারা আমাকে ভালোবাসলো কালা মাই ফিল জান্নাহ আমার সঙ্গে তারা জান্নাতে থাকবে কোন সুবহান তা আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কি বাসি না বাসি এটা মুখে বলতেছি কিন্তু দেখা গেছে অনেক সময় কাজে কর্মে পরিণত হয় না এরকম ভালোবাসতে হবে যেরকম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেঁচেছেন যেরকম হযরত ওমর বেঁচেছেন যেরকম ওসমান বেঁচেছেন যেরকম আলী বেঁচেছেন ঠিক ওইভাবে আমাদের
ভালোবাসতে হবে এজন্য আমরা বলতে চাই বিশ্বের সমস্ত মানুষকে গালি দিলে আমরা সহ্য করতে পারি আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি আল্লাহর নবী বিশ্বনবীর বিরুদ্ধে গালি দিবা জিহ্বা টেনেছিল হবে ঠিক না ঠিক মুসলমান এজন্য মুসলমান আল্লাহর নবীকে এমন ভালোবাসতে হবে জীবন দিয়ে ভালোবাসতে হবে কি দিয়া জীবন দিয়ে ভালোবাসতে হবে জীবন দিয়ে ভালোবাসতে হবে যে আল্লাহর নবীকে গালি দিবে সহ্য করব না আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে সহ্য করা হবে না আল্লাহর নবীকে এমন ভালোবাসতে হবে কারণ আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত হিসাবে তোমাদের জন্য রহমত বানায় পাঠিয়েছি ওনারে দুনিয়া এবং আখিরাতের জন্য উভয় জগতের জন্য দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল হবে তখন মালাকুল মাউত আসলেন আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করুন আর আপনি যদি অনুমতি না দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি হায়াত চান আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বাড়ায় দিব কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন আইনা জিবরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল কই জিবরাইল আসার না পর্যন্ত তোমার কাছে কোনো কথা জানাবো না জিবরাইল আসলো আল্লাহ নবী কান্দতেছে জিবরাইল সালাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্দেন কেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় যে আমি কান্দি আমার হাসান হুসাইনের জন্য না খাদিজার জন্য না আয়েশার জন্য না আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহু আকবার জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো কান্দার দরকার নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন কি ব্যবস্থা করে রেখেছেন আপনার উম্মতেরা বাংলাদেশ থেকে দরুদ পড়বে ইন্ডিয়া থেকে দরুদ পড়বে পাকিস্তান থেকে দরুদ পড়বে মালয়েশিয়া আমেরিকা থেকে দরুদ পড়বে এই দরুদ আর সালাম আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ওই ফেরেশতারা আপনার রোজা থারে আয়েশা দরুদ সালাম পৌঁছায় দিবে কোন সুবহানাল্লাহ দরুদ সালাম পৌঁছায় দিবে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্দা বন্ধ করে না আল্লাহ নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া কয় জিবরাইল আমি কেন কান্দি দরুদ আর সালাম পড়বে এটা পৌঁছাইলে আমি নবীর কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগে জানিয়ে দিয়েছেন ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ও নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবেন আপনার কোন উম্মতকে আযাব দিব না গজব দিব না আপনার উম্মতকে আমি এরকম গজব দিয়ে ডাইরেক্ট শেষ করব না আল্লাহর নবী ডাক দিয়া কয় প্রভু প্রভু গো আমার উম্মতকে কি তুমি আযাব দিয়ে শেষ করে দিবা আমার উম্মত তো গুনাহ করবে কিন্তু আমার উম্মতকে আযাব দিলে আমি কেমনে সইব আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না আল্লাহ জানে যে নব নবীজি আর কান্দতে হবে না আজ ইব্রাহিম আমার নবীকে জানা দাও নবীর উম্মতেরা গুনাহ করবে কিন্তু আমার নবীর উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চিরতরে আযাব দিয়ে শেষ করব না কোন সুবহানাল্লাহ এই যে আল্লাহ নবী আমাদের জন্য দোয়া করছেন আল্লাহ নবী আমাদের দোয়া না করতেন তাইলে আমাদের অবস্থা কি হইতো আমরা যেই গুনাহ করি দিনে রাইতে সকাল সন্ধ্যায় যেই গুনাহ আমরা করি তাহলে এই গুনাহে কি আমরা বেঁচে থাকতে পারতাম ধ্বংস হয়ে যেতাম অন্য নবীর উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করে দিছে একেবারে চিরজীবনের জন্য ধ্বংস করে দিছে এখন বড় খুশি হয়ে গেছে মৃত্যুর সময় দেখেন কি মায়া উম্মতের জন্য ডাক দিয়ে বলে রে মালাকুল মউত আমার জান তুমি কবজ করো যেই মাত্র বলছেন মউতাজাইল আল্লাহ আমার হাত টানছি আমার মনে হয় আমার বুকের উপরে তুমি উৎপাতটা রেখে দিছো আল্লাহু আকবার মালাকুল মাউত ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সহজ ভাবে কারো জান আগে কবজ করি নাই আর এত সহজ ভাবে আগামীতে এত সহজ ভাবে কারো জান কবজ করব না আল্লাহু বিশ্বনবী রহমাতুল
আগামীতেও এরকম জান কবজ করবা না তার মানে আমার উম্মতকে তুমি কষ্ট দিবা লা নাজরাইল না আমি নবীকে কষ্ট দেও দিয়া দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিও না আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতরা এই জন্য তোমরা আয়াতুল কুরসি পড়ো আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে আল্লাহ নবী বলেন মৃত্যুর সময় তাদের মৃত্যুর যন্ত্রণা হবে না কোন সুবহানাল্লাহ কবরে যাইতে দেরি হবে কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না আয়াতুল কুরসি মৃত্যু যন্ত্র থেকে বাঁচার জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে সবাই ইনশাআল্লাহ অনেকে হয়তো পারেন না সবাই শিখে নেবেন ইনশাআল্লাহ এই জন্য সবাই শিখে নেবেন আয়াতুল কুরসি পড়বেন সহজ একটা আমল আর আয়াতুল কুরসি পড়ার জন্য নামাজ সারা পড়বেন নাকি নামাজ নামাজ পুরো পড়তে হবে শর্তে নামাজ আগে পড়তে হবে এরপরে নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়তে হবে আল্লাহ তৌফিক দান করেন পরে আমিন আল্লাহ নবী বিশ্বনবী দেখেন মৃত্যু বলে আজরাইল যা কষ্ট দিবে আমার দিয়া দাও আমার উম্মতকে দিও না তাহলে আল্লাহ নবী আমাদের জন্য রহমত কি রহমত না আবার কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর নবী হাউজে কাউসারে পানি দাঁড়া থাকবে সবাই বলবে নাফসি নাফসি নবীরা বলবে নাফসি একমাত্র আমার নবী বলবেন ইয়া রব্বি উম্মতি আল্লাহু আকবার আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মতকে আজকে আমি জানতে যাবো না আজকে আমি জানাতে যাবো না হাউজে কাউসারের পানি নিয়ে আল্লাহর নবী দাঁড়া থাকবে উম্মতকে পানি পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহকে বন্ধু বানানোর পরে তোমরা আমার রাসূলকে তোমরা বন্ধু বানাও কারণ কঠিন কিয়ামতের ময়দানে আমার রাসূলের হাতে আমি হাউজে কাউসার পানি হাউজে কাউসার পানি দান করব ওই দিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দেখে দেখে উম্মতকে দেখবে যারা ওযু করবে নামাজ পড়বে ওযুর পানি যেরকম জড়েছে ওযুর জায়গাগুলো ঝলমল ঝলমল করতে থাকবে বোঝা যাবে তারাই ছিল প্রকৃত ঈমানদার কোন সুবহানাল্লাহ ও বল্লব ও যুবক ভাই আজকে যারা দাড়ি কাটেন আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলে যাই দাড়িটা কাইটেন না ওই কবর গেলে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে দুইজন বন্ধুর কথা আর আপনার ধর্মের কথা জিজ্ঞাসা করা হবে তোমার রব কে তোমার দিন কি আল্লাহ নবীকে সামনে রেখে জিজ্ঞাসা করা হবে চিনো যদি দাড়ি না থাকে আল্লাহ নবীর কলিজায় যারা আঘাত দিয়েছেন আজকের মাহফিল থেকে নিয়ত করেন আজকেও রাত্রেও আজকে রাত্রেও মরে যেতে পারি আগামী কালও মরে যেতে পারি জানি না কখন কার মৃত্যু হয়ে যায় যেহেতু মৃত্যু হবে আর দাড়িগুলো কাটতে চাই না দাড়িগুলো রেখা দিব রাজি থাকলে হাতটা তুই না আল্লাহকে দেখা নারে তাকবীর নারে তাকবীর কুরআন সুন্নাহর আলোক আল্লাহ কবুল করো মঞ্জুর করো সকলেই বলেন আমি আল্লাহ আমার এলাকার সমস্ত যুবক ভাই মুরব্বি ও সকলকে নামাজি বানায় দাও পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজি বানায় দাও সকলে বলেন আমিন আমার মা বোনদেরকে পর্দা শির বানায় দাও সকলে বলেন আমিন এই জন্য বন্ধু দুই নম্বরে কাকে বানাবেন রাসূলকে দুই নম্বরে কাকে রাসূলকে বন্ধু বানাবেন তিন নম্বরে আল্লাহ রাব্বুল আমিন ডাকে বলে ওই বন্ধুরা তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানায় না তোমরা বন্ধু বানাও আরেকজন ইমানদারকে আরেকজন কাকে ইমানদারকে ওয়াল্লাযীনা আমানু
الذين يقيمون الصلاة الله বলেন ইমানদারকে বন্ধু বানাও কেমন ইমানদার অনেকেই দাবি করে ইমানদার কিন্তু মদ খায় জুয়া খায় বিড়ি খায় সিগারেট খায় তাদের সাথে চলা যাবে না ও বন্ধু চলবেন কার সাথে আল্লাহ বলেন ইয়াকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে যাকাত দেয় যারা রুকুকারীদের সাথে রুকু করে এদেরকে তোমরা বন্ধু বানাও এটাই ছিল আজকের আলোচনা এখন আসেন এক নম্বরে আমরা বন্ধু বানাবো কাকে দুই নম্বরে কাকে তিন নম্বরে কাকে ইমানদারকে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন